আমি সারাদিনে আমি দুবার করে আয়নার সামনে যাবো, তখন তুমি একবার করে আমার নজরে পড়া। আর ইয়েস, এটা কিন্তু কাজ হয়, এটা কিন্তু আমাকে নিজের মধ্যে ইন্সপায়ার করে যে তোমার এটা ড্রিম অ্যান্ড হোয়াট ইউ আর ডুইং, আর তোমাকে কতটা ইম্প্রুভ করতে হবে, তোমাকে কতটা আরো স্পিডে কাজ করতে হবে, তোমার স্পিড আর তোমার ড্রিম এই দুটোকে কম্পেয়ার করতে সুবিধা হবে। আর যখন আমরা এই দুটোকে কম্পেয়ার, এখন মনে হচ্ছে আমার ড্রিম তো আমি জানি, এটা আমার ড্রিমই, কিন্তু ভেবে দেখো আমাদের ড্রিম গুলো মাঝে মাঝে আমরা 1 মাস 2 মাস 3 মাস পর পর মনে করি, মাঝে মাঝে সিচুয়েশনের কন্ট্রোলে আমরা চলে যাই। বাট দ্য মোমেন্ট ওটা যখন পিকচারাইজ হবে, এটা আমাদের সামনে থাকবে, তখন কিন্তু যে কোনো সিচুয়েশনকে, আমাদের লাইফের যে কোনো সিচুয়েশনকে আমরা আমাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে আসবো। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং থ্যাংক ইউ মাইতিদা এটা আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য। আজকে আমি সেখানে বসে ডিসাইড করেছি ইয়েস, আমি নিজে গিয়ে এইটা শুরু করবো আজকে থেকে। আর আমি বলবো তোমরাও ভাবো তোমরা কি করবে, বাট এটা যদি তোমরা করতে পারো, আজকে থেকেই শুরু করতে পারো, উইদিন 1 ইয়ার তোমরা যা কিছুই লিখবে, যেটাই তুমি আটকাচ্ছ, তার 80-90% ড্রিম তুমি ফুলফিল করতে পারো, এটা একদম গ্যারান্টি। ওকে, সো ওয়ান্স এগেন, আবার যারা নতুন এসেছো, পরে এসেছো, সবাইকে শুভ বিজয়া জানাই। আর ও একটু দেবাশিস, শুভ বিজয়া সবাইকে, পুজো নিশ্চয়ই ভালো কেটেছে সবার। ওকে, আজকে আমরা সত্যি এখানে কোনো প্রিপারেশন নিয়ে আসিনি যে আজকে আমরা এটা নিয়ে মিটিং করব বা এটা নিয়ে কথা বলবো, বা আমাদের যেরকম থাকে যে আমরা মান্থলি মিটিংগুলো যেরকম করি যে একটা কিছু স্পেসিফিক আমাদের টপিক থাকে যে চলো আমাদের আজকে মিটিং বা ট্রেনিং এর এই টপিকটা রয়েছে এবং এটার উপর আমরা কথা। সত্যি এইভাবে কারণে এসেছি যে বিজয়া, বিজয়ার পর সবাই একসাথে দেখা করা, অনেকদিন দেখা হয়নি, লাস্ট মান্থেও মনে হয় আমরা একসাথে হইনি, তো একটু আমাদের মধ্যে কনভারসেশন, অনেকদিন এরকম আমি ফিল করছিলাম যে সবাই খুব ডিটাচড হয়েছিল লাস্ট 2-3 মাস ধরে। কি ফিলিং বলো, যে লাস্ট 2-3 মাস ধরে আমরা সবাই একটু ডিটাচ ডিটাচ ছিলাম, কেমন লাগছিল সেটা? মনে হচ্ছিল না যে একা একা রয়েছি, টিমটাকে আমরা সবাই মিস করছিলাম, এক্স্যাক্টলি তাই না? সেটাই, এইটা আজকে আরো মেন, এটা যে ওই যে আমাদের যে মিস করছিলাম একে অন্যকে, এই যে ফিলিংটা একটা মনের ভেতর হচ্ছিল, তোমরা দেখবে তোমাদের কাজের যে স্পিরিটটা, কাজের স্পিরিটটাও কিন্তু কোথাও একটা মনে হচ্ছিল যে একটু, এই যে মাইতি স্যার একটু আগে বললেন না যে কাজের স্পিরিটটাও আমাদের কোথাও একটা কমে গিয়েছিল, কারণ কি যে আমরা একে অন্যের টাচটা ফিল করতে পারছিলাম না, তো সেই কারণে আমাদের ওই এনার্জি লেভেলটা, কাজ করার ইচ্ছেটা, সেটাও কিন্তু ডাউন হচ্ছিল। এটাই বলা যে আমাদের এই অ্যাসোসিয়েশনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই যে লাস্ট আমরা কিছু মাস ধরে দেখছিলাম যে কমছে অ্যাটেন্ডেন্স, কমছে অ্যাটেন্ডেন্স, কমছে অ্যাটেন্ডেন্স, কমতে থাকলে কিন্তু ওই যে আমরা অ্যাসোসিয়েশনটাকে ফিল করতে পারবো না, আমাদের ওই কাজের গ্রোথ, কাজের এনার্জি, অ্যাক্টিভিটিস সেগুলো হবে না। আমরা যখনই একবার এখানে আসছি আমরা জানতে পারছি আচ্ছা ওই অ্যাক্টিভিটিস গুলো করছে, আমি করছি না, বা এই আর একটু বেটার কিছু করছে যেটা আমি করছি না, তো ওটা কিন্তু আমাদের স্পিরিট দেয় গিয়ে যাওয়ার জন্য। বাট আমরা যখন আইসোলেট হয়ে আলাদা চলে যাই না, তখন কিন্তু আমাদের ওই জায়গাটা আস্তে আস্তে ডাউন হয়ে যায়। এই জন্য এটা আমাদের সবার কিন্তু রেসপন্সিবিলিটি যে আমি একা আসছি সেটা নয়, আমার টিমের সবাইকে নিয়ে আসা। আমি যদি আমার টিমকে নিয়ে না আসতে পারি তাহলে কিন্তু আমার গ্রোথ হবে না, আমি এগোতে পারবো না। কারণ আমি আমার যেরকম, আমি নিজে একা বাড়িতে বসে থাকলে, আপনি যেরকম একা বাড়িতে বসে থাকলে, ওই যে কাজের ইচ্ছাটা আস্তে 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 কমতে থাকছে, আপনার টিম মেম্বারদেরও কিন্তু সেটা হতে থাকবে। জানেন কোন দিকে থাকে ওদের মুখ গুলো? ওদের দেখবেন মুখ গুলো ঘুরে যায় এনার্জি না, ঠিক আছে?
যে হয়তো হতে পারে আমার বিজনেস হয়নি, বা আমি হয়তো এই মাসে হতে পারে 10টা জয়েনিং করিয়েছি, কেউ প্রোডাক্ট তোলেনি, কিচ্ছু হয়নি, আমি কোনো রেজাল্ট পাইনি, আমার মন খারাপ, আমি থাক এই মাসে আর যাবো না, না এটা খুব ভুল ডিসিশন। এই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু জেনারেলি সবাই করে থাকে, আপনারাও করে থাকেন, এটা খুব ভুল ডিসিশন হয়, একদম তাই, উল্টোটা হওয়া উচিত, হয় নি মানে আমাকে আবার যেতে হবে। এরকম কি আমার সাথে সিচুয়েশন হয় না? হয়তো এরকমও আছে, আমার সারা মাসে 18টা জয়েনিং হয়েছে, 18টা জয়েনিং এর একজনও প্রোডাক্ট পারচেজ করেনি, হয়েছে, রিক্রুট হয়নি, হয়েছে, তার জন্য কি আমি আসিনি, বা আমি মন খারাপ করে বাড়িতে বসে গেছি, আমার এনার্জি লেভেল ডাউন হয়ে গেছে, না, বাট আমার কি টার্গেট থাকবে ওই 18টার থেকে আমি কতজনকে আবার টার্ন করতে পারি বিজনেস? আমি তাদেরকে এটা বলতে পারি যে চলো ঘুরে আসি, আমাদের আজকে একটা মিটিং আছে, আমরা সবাই মাসে একদিন এক জায়গায় হই, সবাই মিলে একটু গল্প করি, আড্ডা করি, এগুলো হয়, চলো না তোমার ভালো লাগে। তো এই এই অ্যাক্টিভিটিস গুলো, এই জায়গাগুলো মিস হচ্ছে, এই জায়গাগুলো মিস হচ্ছে বলেই কিন্তু হচ্ছে না। এই যেদিন আমাকে আগে থেকে আমার টিমকে ইনফর্ম করা যে ওই দিনটা কিন্তু খালি রাখবে তুমি, ওই দিন কিন্তু আমরা সবাই একসাথে যাবো, যেদিন মিটিং তার আগের দিন সন্ধ্যাবেলা আমি ফোন করে বললে সে কিন্তু আসবে না। এই মিস্টেক্স গুলো হচ্ছে, হয়, আমি দেখেছি। তো সেই কারণে কিন্তু আমাদের টিম আসে না, এটা কিন্তু মিস্টেকটা আমাদের তরফ থেকে, আমাদের তাকে 10 দিন আগে 7 দিন আগে অ্যাটলিস্ট বলা, আগের মাসে বলা, পরের মাসে ওই দিনটা কিন্তু খালি রাখবে, দুটো থেকে ওই দিন কোনো কাজ রাখবে না। তো এই ব্যাপারগুলো যদি আমরা করতে পারি, দেখবেন যে আপনারা বেশি বেশি করে মানে সব টিম মেম্বারসদের নিয়ে আসতে পারছেন, আর যত বেশি মেম্বার্স নিয়ে আপনারা আসতে পারবেন আপনার জন্য সেটা গ্রোথ হবে। ওই যে স্যার বললেন যে সূর্যমুখী একে অন্যের থেকে এনার্জি নেয়, একে অন্যকে হেল্প করে সতেজ থাকার জন্য, তো এটাই হচ্ছে ব্যাপার। এই জায়গাটা আমার মনে হচ্ছে যে আমরা ভীষণভাবে মিস করছি, তো সেই কারণে আমি এটা খুব বেশি করে বললাম যে আমরা প্ল্যানিং করছি এখানে এসে, তারপরে গিয়ে সেই প্ল্যানিংটা আমরা কিন্তু এক্সিকিউট করতে পারছি না। ম্যাম বলেছিলেন আগের মাসে আপনাদেরকে যে ম্যাম সবাইকে টাইম দেবে, তার জন্য কি করতে হবে, লাস্ট মান্থের 31 তারিখের মধ্যে ম্যামের থেকে ডেট নিয়ে নিতে হবে, রাত 12টার মধ্যে, 31 তারিখ রাত 12টার মধ্যে। কেউ নিয়েছে? সেটা কে? আমি এক ছাদের তলায় থেকেও আমি প্রফেশনালিজমটা মেনটেন করি, আমি টাইম নিয়েছি। তো এই এইগুলো কিন্তু আমরা মিস করি বলে আমাদের বিজনেস গ্রোথ হয় না, একদম ভীষণ। আমরা খুব ক্যাজুয়ালি নিই ব্যাপারটাকে, যে ঠিক আছে করছি করছি, করলে হবে, না হলে না হবে, কোনো পার্ট টাইম ইনকাম একটু কিছু এসে গেলে হয়ে গেল, আমরা প্রফেশনাল হতে পারি, প্রফেশনালি আমরা মেনটেন করি না, করি না বলেই আমাদের সেই জায়গাটা হয় না। ঠিক, আমরা নিজেকে ভালোবাসি, নিজের সাকসেসকে ভালোবাসি, হয়তো ভালোবাসি না, আমরা যারা এই হলের মধ্যে আছে না, তারা সবাই ভালোবাসি গুলো আছে যখন তুমি নিজেকে ভালোবাসবে না, তখন এই মানুষগুলোকে বাদ দিয়ে দেবে তোমার লাইফে, একদম ঠিক বলতে চাচ্ছো, তোমার সমগ্র মানুষ তুমি খুঁজে নিয়ে চলে আসবে। আর নিজেকে ভালোবাসি বাসা মানে হচ্ছে নিজের ওয়ার্ককে ভালোবাসা, নিজে যেটা করছো যা কিছু করো প্যাশনের সঙ্গে, তুমি একটু রান্নাই করো না ঘরে বসে, সেখানে ওই কোনো রকমের রান্নাটা কাজাটাকে পাকা করে নামিয়ে দিলাম না, সেটাকেও তুমি উইথ প্যাশন করো। তুমি একটা সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েড আসেনি বলে তুমি ঘর ঝাড় দিচ্ছ, সেটাও প্যাশনের সঙ্গে করো, সেটা তুমি তুমি যা করছো তোমার লাইফে সেটাকে তুমি যদি উইথ প্যাশন করতে পারো, যে আমি আগ্রহী হই সেটার মধ্যে পুরো ঢুকে গিয়ে ইনভলভ হয়ে, তখনই কিন্তু তুমি দেখবে একটা দারুণ মজা, এট দা এন্ড অফ দা মানে দিস সিচুয়েশন তোমার একটা ডিফারেন্ট টাইপের মজা হবে, স্যাটিসফ্যাকশন একটা আলাদা আসবে। আমার এখনো মনে আছে ইয়ার 2012 আমি যে গাড়িটা করে আছি ওই গাড়িটা গোল্ড ডিরেক্টর হওয়ার পরে ক্যাশ ওয়ার্ড পেয়ে ওটা বুকিং করেছিলাম, অ্যান্ড ইএমআইটি অবভিয়াসলি ওইটা দিয়ে বুকিং করে নিয়েছি। ফার্স্ট টাইম যখন ওই শোরুম থেকে গাড়িটা দিচ্ছে, ফর্মালিটিস যা যা আছে সব করে নেওয়ার পর আমি তো ড্রাইভার নিয়ে গিয়েছিলাম, এবং ড্রাইভার গাড়িটা নিয়ে বের করছে, শোরুম থেকে গাড়িটা যখন বেরোচ্ছে আমি যদি গাড়িতে বসে গাড়ির এরকম ছাদের দিকে তাকিয়ে বিশ্বাস করবে না, তার আগে যে কষ্ট সারাদিন রোদ বৃষ্টি হাঁটু পর্যন্ত জল তার মধ্যে গিয়ে সেমিনার করতে গেছি, রোদে ঘুরে সব কিছু করে সেমিনার করেছি, সেই যে কষ্টগুলো তার এগেনস্টে যে ওটা পাওয়া, ওয়াও আমার স্বপ্ন ফুলফিল হয়েছে, যে গাড়িতে বসে যে ফিলিং যে আমি নিজে একটা গাড়ি কিনেছি, তো এই নিজের এফোর্ডে একটা গাড়ি এসেছে, এই যে একটা ফিলিং, এই ফিলিংটা কিন্তু কখনো কেউ তোমাকে দিতে পারবে না, এই ফিলিংটা তোমাকেই তোমার জন্য আর্ন করতে হবে,
হতে পারে তোমার গাড়ি না হয়ে অন্য কিছু ড্রিম আছে, দ্য মোমেন্ট তুমি সত্যি সত্যি তোমার নিজেকে ভালোবাসবে এই ফিলিংটা কখন, এটা আমরা আমাকে ভালোবাসলে একমাত্র আমরাই আমাকে দিতে পারি, আমার স্বপ্ন ফুলফিল হচ্ছে সেই আনন্দ কারোর সঙ্গে শেয়ার করা যায় না, কেউ আমাকে সেই আনন্দ দিবে, কেউ আমাকে গাড়ি কিনে দিবে, কারোর আমি আমার মা বাবার থেকে গাড়ি এ পেতে পারি, কিন্তু ওই যে যে নিজে করেছি এই ফিলিংটা পেতে তখনই কিন্তু আসবে যখন তুমি নিজে নিজে করবে, আর ওটা তখনই আসবে যেটা বলছিলাম নিজেকে কিন্তু ভালোবাসো, আমি যদি নিজেকে ভালোবাসি তাহলে আমার স্বপ্নকেও আমি ভালোবাসি, কারণ আমার স্বপ্ন ফুলফিল হবে আমার জন্য, কারণ আমার ওটা ড্রিম, আর আমার স্বপ্ন যদি যত যখন স্ট্রং থাকবে, কে আমার কাছে আসলো কে আমার কাছে আসলো না, কে ইন্টারেস্ট নিল কে নিল না, ডাজেন্ট ম্যাটার, জাস্ট একটা এক্সাম্পল, এক বছর আগে তুমি ছিলে না বলে অরিফ্লেমে লাস্ট বিজয় সম্মেলনে ছিলাম, যাই হোক তখন সেরকম ভাবে ইনভলভ হও নি, তোমরা দুজন ছিলে, পায়েল ছিল আর আর কেউ সেরকম ভাবে ইনভলভ না, তুমি ছিলে, তো জাস্ট তোমরা কজন সন্তু ছিল, তোমরা কজন ভেবে দেখো সেই সময় কোর টিমে যে মানুষগুলো আসতো কত পার্সেন্ট মানুষ আসে এখন, ওই গুণে বলতে পারলাম 1, 2, 3, 4, 5 মানুষ আসে, আর বাকিটা কিন্তু নেই, সেই সময় যারা জয়েন করেছিল কোর টিমে যারা ছিল তারা নেই, বাট আমি আমরা নিজেকে ভালোবাসি, সেই জন্য মিটিং এখন চলছে, লোক চেঞ্জ হয়ে যাবে, যে আমি কাউকে কারোর জীবনে স্বপ্ন নেই মানে আমি গাড়িতে কিনি যে তাকে স্বপ্ন জোর করে পূরণ করাবো, কিন্তু আমি তো মানুষগুলোকে খুঁজে বের করতে পারবো যাদের স্বপ্ন আছে, তাদেরকে তো বাঁচতে পারবো, তো নো এক্সকিউজ যে ডাউনলাইন করছে না, ডাউনলাইন হচ্ছে না, কেউ প্রোডাক্ট কিনছে না, সেই জন্য আমার মোটিভেশন হারিয়ে গেল না, একটা ছোট্ট এক্সাম্পল লাইফ তোমাদের সামনে এটা দিলাম, এরপরে আরো এরকম প্রচুর এক্সাম্পল, যদি আমার স্বপ্ন স্ট্রং থাকে, যদি আমি ডিসাইড করে থাকি যেটা আমি ভেবেছি সেটা যেভাবে হোক আমি পূরণ করব, তখন কিন্তু আমার কাছে কোনো সরি দেবাশিস না সরি না ভুলে গেলাম, এটাই ব্যাপার যে কোর টিম ছিল কোর টিম আছে কোর টিমও থাকবে, এক্স্যাক্টলি কোর টিমও থাকবে, আমরা ছিলাম আমরা আছি আমরাও থাকবো, তো এটা শুধু ডিপেন্ড করবে যে কারা থাকবে, যারা থাকবে যাদের স্বপ্ন আছে যারা গ্রো করতে চায় তারা আসবে তারা থাকবে, যাদের নেই তারা আসবে না তারা থাকবে না, কিন্তু কোর টিম থাকবে, হ্যাঁ আরো লোক চেঞ্জ হবে হতেই পারে, আমরা কিন্তু মেন্টালি সেইটা আমরা জানি, আমরা প্রিপারেশন মেন্টালি প্রিপারেশন, হ্যাঁ সব আমরা সেটা মেন্টালি প্রিপারেশন আছে, বাট ইয়েস আমরা থাকবে, আমাদের সিস্টেম আসবে, আমাদের সিস্টেম আরো ডেভেলপ করবে, আমরা আরো নতুন সিস্টেম নিয়ে আসবো, আমরা আরো বেটার জিনিস নিয়ে আসবো নেক্সট ইয়ারে, বাট কোটিং থাকবে আছে, শুধু পার্সন চেঞ্জ হবে কাদের স্বপ্ন আছে কাদের স্বপ্ন নেই, আর ওই যে মাইতি স্যার বললেন যে কন্টিনিউয়াস ফেলিয়ার থাকা মানে কি যে আমার স্কিল ডেভেলপ হচ্ছে, আমি আসছি যাচ্ছি বছরের পর বছর হয়তো আসছি যাচ্ছি, কিন্তু তাও আমি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, তার কারণ কি আমার কোথাও স্কিল ডেভেলপ হচ্ছে না, তো সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে নিজেকে ওই জায়গাটা অ্যানালাইজ করা যে আমার কোন জায়গায় মিস্টেক হচ্ছে, অরিফ্লেমে তো গ্রো করছে, বিজনেসে তো গ্রো করছে, কেউ না কেউ তো গ্রো করছে, কোম্পানির তো প্রতি মাসে বিজনেস হচ্ছে, আমার হচ্ছে না, মানে আমার কোথাও একটা মিস্টেক আছে যে জায়গাটাকে আমাকে নিজেকে ডেভেলপ, এবার চ্যালেঞ্জেস থাকবে থাকবে অলওয়েজ, কার জন্য নেই সকলের জন্য আছে, আমাদের জন্য আছে, প্রিয়াঙ্কা তোমার কেউ এসছে তো সেটা থাকবে, এটাই বলার আজকের বিজয়ার সম্মেলনীতে বিজয়ার মিটিং এ, তো এর থেকে আমি বেশি কিছু বলবো না, থ্যাংক ইউ দেবাশিস, তো দেবাশিসের জন্য একটা ক্ল্যাপিং তো আমাদের লেগে পড়ে, সেটা হচ্ছে যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে পাখি যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে পাখি সোনার শিকল ধরা দেয় শুয়ে আমি শূন্যতা ঢাকি যখন এ ঘরে ফেরে না সে পাখি
যখনই ঘরে ফিরে না সে পাখি নিশল হয় শুধু ডাকা ডাকি, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। এটা আমাদের আজকে মানে আমরা তো সবাই স্বপ্ন নিয়ে সব প্রতিদিনই স্বপ্ন দেখার জন্যই তো, এটাই আমার মনে হলো যে এটাই হচ্ছে আজকের জন্য সব থেকে পারফেক্ট গান, ওই জন্য এটাই একটুখুন অত্যন্ত খারাপ গলাতেও আমি মানে এটাই করলাম। থ্যাংক ইউ। আমারই লেখা। মাঝে মাঝে ভালো লাগে খুশিকে ভাবতে, মাঝে মাঝে ভালো লাগে খুশিকে দেখতে, সেই ভাবনার মাঝে বা সেই দেখার মাঝে তোমাদের চাহনি খোঁজে, কেন জানি না এই মন। মাঝে মাঝে ভালো লাগে একা একা হাসতে, মাঝে মাঝে ভালো লাগে অজানাকে ছুটতে, মিঠা স্বপ্নের পথে ভালো লাগে হারাতে, তোর ওই হাত ধরে সাত রঙের রাঙিয়ে জীবন উজাড় করে দিতে। এটা হচ্ছে অরিফ্লেম, অরিফ্লেমের হাত ধরে। তো থ্যাংক ইউ।